রাজ্যে গুণগত শিক্ষার সম্প্রসারণ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। প্রান্তিক জনপদগুলিতেও গুণগত শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে। মঙ্গলবার লংতরায় ভেলি মহকুমার ছইলেংটা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন। বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিকাশে সরকার শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষাক্ষেত্রে বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে 125টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে 100টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় করা হয়েছে। আরও 25টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। ছইলেংটা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি বিদ্যালয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে নতুন জাতীয় শিক্ষানীতি চালু করেছে। নতুন জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যেও কার্যকর হচ্ছে। এই নতুন জাতীয় শিক্ষানীতি আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে যথোপযোগী করে তুলবে। তাছাড়াও ছাত্রছাত্রীদের দক্ষতা বিকাশেও সহায়ক ভূমিকা নেবে। আমরা যারা ত্রিপুরা সরকারে আছি, আমরাও বলেছি যে যতক্ষণ ধরে যে অনুন্নত, যতদিন ধরে দীর্ঘ সময় ধরে যে অনুন্নত ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্ট যদি না হয়, ত্রিপুরা ডেভেলপমেন্ট হবে না। এবং সেই দিশায় আমরা ধলাইকে বেছে নিয়েছি, সেখানে সবচেয়ে বেশি আমাদের অ্যাসপিরেশনাল ব্লক। আমরা বলেছি আমাদের বাজেটে 10-15% বেশি এই ধলাই ডিস্ট্রিক্টের উন্নয়নের আমরা লাগবে। এবং সেইভাবে আমাদের সরকার কাজ করছে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট কাজ করছে। এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, হেলথ আমাদের প্রায়োরিটি সেক্টর, এগ্রিকালচার আমাদের প্রায়োরিটি সেক্টর। তো এডুকেশন যতক্ষণ ধরে ভালো না হবে, গুণমান যদি না হয়, তাহলে আগামী ভবিষ্যৎ কোনোদিনই ভালো হতে পারে না, সুন্দর হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন, আগামী দিন তাদের হাতে, সারা পৃথিবীটা তারা হাতের মুঠেই থাকবে। যাদের কাছে জ্ঞান থাকবে তারাই একমাত্র, জ্ঞানের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে যে যত বেশি জানবে তার হাতেই সমস্ত দুনিয়া। তো আমরাও চাই এই বিষয়ে কাজ করতে, ওনার মার্গদর্শন আমরা সবসময় কাজ করি। আমার অত্যন্ত ভালো লাগলো এখানে এসে শুনে যে এই স্কুলে যে গুণমান এবং রেজাল্ট খুবই ভালো। আমি নিজে একজন টিচার, আমি জানি কোন স্কুলে যে রেজাল্ট দেখে বোঝা যায় যে টিচাররা কিরকম পড়াশোনা করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা এবং ধলাই জেলার জেলাশাসক সমাহর্তা ডক্টর সিদ্ধার্থ শিব, জয়সওয়াল, আম্বাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, পুলিশ সুপার অভিনাশ রায়, সমাজসেবী জ্যোতিলাল সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।